সে যে অনাথেরই বন্ধু করুণারি সিন্ধু অন্ধকারের আলো নবীন নূরে ছিল নিয়াকারে সেই নূর জলে ভাসিল এ যে অন্ধকারে আলো নবীন নূরে ছিল নিয়াকারে সেই নূর জলে ভাসিল অন্ধকারের আলো নবীন নূরে ছিল নিয়াকারে সেই নূর জলে ভাসিল সেই নূরানি সংসার পুত্রটি মাওলা এবার আছে আল্লাহ সুবহান আপনারই পাঁচজন কুরআন আসিলেন আমার নবীর উপরে আছে আল্লাহ সুবহান আপনার পাঁচজন কুরআন আসিলেন আমার নবীর উপরে উরে আছে আল্লাহ সুবহান আপনারই পাঁচজন কুরআন আসিলেন আমার নবীর উপরে সেই আদম তত্ত্ব গাইবেন আমার প্রতিপক্ষ বন্ধু তাহলে আদম তত্ত্ব থেকে আমি তার কাছে কিছু কথা রাখার চেষ্টা করব একটা হলো জীবনী আর একটা হলো তত্ত্ব সৃষ্টির আগে থেকে কথা তো আমার জানা দরকার প্রথম থেকেই শুরু করাটা ভালো আদম সৃষ্টি হয় নাই কেবল মাত্র হবে আমার আল্লাহ মনস্থির করলেন 70,000 ফেরেশতাদেরকে নিয়ে একটি মিটিং কল করলেন সেই মিটিংয়ে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি একটি মাটির আদম সৃষ্টি করতে চাই যাও তোমরা সকলেই মাটি নিয়ে আসো ফেরেশতারা আল্লাহ পাকের কথা শুনে বলল হে পাক পরওয়ারদিগার কেন আপনি এই পচা মাটি দ্বারা আদম সৃষ্টি করতে চান এই আদম এমন পর্যায়ে গিয়ে একদিন দাঁড়াবে যেদিন আপনার কোনো এবাদত আপনার কোনো হুকুম কথা তারা কোনো কিছুই মানবে না সুতরাং আমি বলি আমরা বলি আপনার এই পচা মাটি দ্বারা আদম সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই আপনি আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট আমার আল্লাহ বললেন আমি যা বুঝি তা তোমরা বুঝো না আমি যা বলি তাই তোমরা করো যাও মাটি নিয়ে আসো আর দ্রুত বেগে চলে গেলেন জিব্রাইল আলাইহিসসালাম উনি যখন মাটিকে ধরতে গেল মাটিতে থাবা দেবে এমন সময় মাটি বলল দাঁড়াও আমাকে ছুঁয়ো না আমি এখন গর্বিত
আমার জানা দরকার আপনি একটু বুঝাইয়া বলবেন, মাটিকে ধরতে নিষেধ করলো, বলল আমাকে ছুঁয়ো না, আমি এখন গর্ভিত। আচ্ছা মাটির গর্ভে ছিল কি? মাটির গর্ভে কি ছিল? আর যখন জিব্রাইল মাটি তখন আর ধরতে পারলো না, আল্লাহর দোহাই দিয়ে যখন বলল, জিব্রাইল ফিরে আসলো, তারপর গেল মিকরাইল, তারপর উনিও ফিরে আসলেন, তারপর গেল ইসরাফিল আলাইহিসাল্লাম, উনিও ফেরত আসলো, সর্বশেষ আমার আল্লাহ তালা পাঠালেন কাকে? আজরাইলকে। আমার আল্লাহ বললেন, হে আজরাইল যাও তুমি মাটি নিয়ে আসো, তোমাকে ছাড়া এই মাটি কেউ আনতে পারবে না। আজরাইল তখন চলে গেল মাটি আনার জন্য, আর দ্রুত বেগে যখন মাটিতে থাবা দেবে এমন সময় মাটি বলেছিল, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি আমাকে ছুঁয়ো না। আজরাইল কয়, এ মাটি তুই যে আল্লাহর দোহাই দিতেছিস আমি সেই আল্লাহর হুকুমেই তোকে নিতে এসেছি, সুতরাং আজ তোকে নিয়েই যাব। মাটি একেতে কেঁদে বললো, দাঁড়াও ভাই, আগে বলো তো আমাকে দিয়ে কি সৃষ্টি করা হবে? তখন আজরাইল বলেছিল, তোমাকে দিয়ে একটি মাটির আদম সৃষ্টি করা হবে, অর্থাৎ আল্লাহর খলিফা সৃষ্টি করা হবে। মাটি কেঁদে কেঁদে বললো, ভাই রে, সেই আমাকে নিলে, কিন্তু আমার যৌবনকালে না, আমার বৃদ্ধকালে। তখন যদি মাটির বয়স বৃদ্ধ হয়, বর্তমান মাটির বয়স কত হতে পারে? আজরাইল যখন দ্রুত বেগে থাবা দিয়ে মাটি উঠালেন, সেখানে কতটুকু মাটি তুলেছিলেন, আর মাটি উঠানোর পর তাকিয়ে দেখেছিলেন সেখানে একটা গর্ত হয়েছে, ওই গর্তের দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, তাকিয়ে দেখেছিল কার যেন একটা ছবি দেখা যায়, সেই ছবিটা কার ছিল? আপনার কাছে আমার কথা রইল। আসলে যে কোনো কথার উঠানি নামা নিয়ে আসে, যদি উঠানামা কথার মধ্যে না থাকে তাহলে ওই কথায় মজা থাকে না, ভালো লাগে না। তাই প্রথমত হয়তো রাত্র বেশি হয়ে গেছে, এই পর্যন্তই রাখলাম, পরবর্তীতে দেখা যাক কি করা যায়। ললাটে নুরানি হাতে কোরআন খানি, শাহাদতের বাণী নবী ঠোঁটের উপরে, ভ